মমতাদির আশীর্বাদে মমতাদি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের ফলস্বরূপ ফল পাচ্ছে। তো এবার আপনি কি মানে আপনার যারা ভোটার ছিল আপনি জেতার পরে কি করতে চাইবেন প্রথম? এখন আগে প্রতিবার রেজাল্ট পাওয়ার পরে মাসিমার কাছে যেতাম প্রণাম করতে, এবার দিদির সঙ্গে দেখা করতে। বিজেপি অভিযোগ করছে এখানে অনেক, এখনো অভিযোগ আপনাকেই করছে আর কাউকে না। মেয়র হওয়ার দৌড়ে আপনার নাম আসছে কি বলেন? মমতা ব্যানার্জি। যদি আপনাকে মেয়র করা হয় তো আপনি সেক্ষেত্রে কি করবেন? সেটা দিদিকে ঠিক করতে দিন না, দিদিকেই চিন্তা করতে দিন, দিদিকে বুঝতে দিন। বলেছেন মেয়র ছেড়ে দিয়ে বসুন মেয়র মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কেন বলছেন? কারণ মমতা দিকের সামনে রেখেই তো আমরা সবটাই চলি, যিনি ওই চেয়ারে আসীন হন না কেন পুরোটাই মানে সে হবে সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার। শাড়ি পেলো ওকে শাড়ি দিল, জায়গাটা দেখে রাখ ভালো করে, মানুষের যেন কোনো অসুবিধা না হয়, আরও সুন্দর করে কাজ করতে হবে, যে যে কাজ বাকি আছে দিয়ে দিবি দেখে নেবো। আর ওকে বললো এই শাড়িটা পছন্দ কিনা দেখ, দেখো এটা পরো। তাহলে বিধাননগরের আগামী মেয়র সভ্যসাচী দত্ত একদম নয়, ওটা সব কাউন্সিলররা বসে দিদি বললো আমি মিটিং করে ঠিক করবো। আমি একটা মালা নিয়ে এসেছিলাম, প্রত্যেকবার এই ঘরে মাসিমার ঘরে প্রণাম করে 2011 যখন পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হয়েছিল তখনও এসেছিলাম মাসিমাকে প্রণাম করে। এইবার প্রথম এই বাড়িতে এলাম জয়লাভের পরে মাসে এবং বিষ্ণু সাধন।